चांद है तू दिल जलासा मैं अंधेरा एक तुझे के लिए है नींद मेरी ख्वाब तेरा तू घटा है फुहार की मैं घड़ी इंतजार की अपना मिलना लिखा इसी बरस है ना জন্ম হ্যাঁ 30শে সেপ্টেম্বর তো ছোটোবেলা থেকে মেধাবী ছিল সরস্বতী শিশু মন্দিরে ও ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছে ওখান থেকে পাস করে ও ইলাই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে ইঞ্জিনিয়ারিং পড়েছে চার বছর পড়ার পর ও চলে গিয়েছিল চেন্নাইতে ছিল আস্তে আস্তে বড় হয়ে খুব শান্ত হয়ে গেল পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল হ্যাঁ প্রত্যেকবারই ফার্স্ট হয়েছে ওর নিজের ক্লাসে তারপরে স্কুলে তারপর কলেজেও গিয়েছে যখন ইঞ্জিনিয়ারিং করতে ইঞ্জিনিয়ারিং পাস করেছে পাস আউট করে তারপরে ওকে আমি পাঠালাম হায়দ্রাবাদে ওখানে এমটেকের জন্যে কোচিংয়ের জন্যে ওখান থেকে ও নিজের চাকরির ব্যবস্থা করে নিল আমার থেকে তো 6.5 বছর ছোট তো একটু রিলেশনটা মানে ডিস্টেন্স ছিল কিন্তু অ্যাজ এন তো মানে ছোট ভাই তো আমি আমার সাথে এখন অনেক ক্লোজ এসে গেছে আগে মানে আমার সার্কেল ফ্রেন্ড সার্কেল ওর আলাদা ছিল অনেক আলাদা কেন কি অনেক জেনারেশন গ্যাপ ছিল তো এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এখন অনেক মানে প্যারালেল আছি আমরা এইটা এখন Thank you.
থেকে অ্যাকচুয়ালি দুই বছরের ছোট, তো আমার ছোট ভাইয়ের মতন। আমার এতই ছোট একটা ভাই আছে, বলতে পারেন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আর ইজ চলতা ফিরতা গুগল। তুমি কিছু জিজ্ঞেস করো কোথার কি আছে, কিরকম কি জিনিস, ও পুরো ইনফরমেশন দিয়ে দেবে। অ্যান্ড দেওর থেকে ও আমার ভাই আর অনেক ভালো বন্ধু, আর একটা খুব ভালো, মানে কি বলবো, এখন আমি অনেক ইমোশনাল হচ্ছি কি আজকে এত ভালো, কত টাইম থেকে আমি বলছি বিয়ে কর, আজকে ফাইনালি ওই দিনটা। ছোটবেলা খুব মার খেয়েছি, এরকম হচ্ছে। আর তিন দাদার মধ্যে সব থেকে ভয় ওর থেকেই পাই, বাট তিন দাদার মধ্যে সব থেকে ওই সাথে টাইম স্পেন্ড করেছি ছোটবেলা থেকে। রেগুলার যখনই স্কুল থেকে আসতো, হয় ধুলোবালি মেখে আসতো, আর নয় ও হ্যাঁ ইয়ে কে বলে গেটে খুব আসতো নিজে থেকে, খুব তাড়াহুড়ো থাকতো, এসেই ও আগে ওর খাবার চাই, মাকে বলবে মাম্মি কিছু দাও, আর মাম্মি তখন ওকে দুধ দিল বা কিছু দিল, ওর এসে খেতে পাবে, খেতে খুব ভালোবাসে, সব জিনিস খায়ও, কোনোটাতে ওর নাম এটা আরও ভালো। সকাল চারটে উঠে উঠিয়ে দিয়েছে আমাকে, উঠিয়ে দই চিড়ে খেয়েছি, তারপর আবার শুয়ে পড়েছি, আবার উঠে সাতটার সময় উঠে আবার হলুদ হয়েছে, সবাই হলুদ কাপড় পরে উঠে লাগাচ্ছে, ফার্স্ট টাইম হচ্ছে এইসব, গ্রেট ফিলিং, ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টাইম হবে। Thank you.
करती थी दिल से मेरी दोस्ती, पहले कभी रहा करता था ये दिल मेरे पास ही। पहले कभी हुआ करती थी दिल से मेरी दोस्ती, पहले कभी रहा करता था ये दिल मेरे पास ही। फिर हुआ ऐसे जाने क्या मुझको हुई ना खबर, मेरा सब कुछ ले गया मुझसे बचा के नजर। कहने को है मेरा पर मेरी सुनता नहीं, कहीं ये तेरे दिल से तो छुप छुप मिलता नहीं, नहीं तो मेरे